আজহার ভাই, তোমার বিয়ের সাথে প্ল্যান কবে? আমি তো করেই ফেলেছি, হয়ে যাবে ইনশাল্লাহ। না আসলে আমি যে কারণে প্রশ্নটা করছি সেটা হচ্ছে এই যে, ধরো বিয়ে হলো এবং ইনশাল্লাহ উইল হ্যাভ জুনিয়র আজহারস ইনশাল্লাহ ইন দ্য ফিউচার ইনশাল্লাহ। বাংলাদেশে সাধারণত যেটা হয় যে মানুষের একটা প্রেফারেন্স থাকে যে সে ছেলে সন্তান চায় না মেয়ে সন্তান চায়, তুমি কি অগ্রিম এই ধরনের কোনো চিন্তাভাবনা করেছো? না মানে পার্টিকুলারলি যদি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, অনেক সময় এরকম দেখেছি যে আমি আমার কোনো আত্মীয় স্বজনের সাথে দেখা হলো, দেখলাম যে তারা বেশ গম্ভীর মুখ করে বসে আছেন, তো তখন মানে ইটস ভেরি ইন্টারেস্টিং যে জানতে পারলাম যে না খুব রিসেন্টলি তার ফ্যামিলির কারো মেয়ে সন্তান হয়েছে, মেয়ে সন্তান হয়েছে তার, হয়তো নিজের না হয়তো নাতনি হয়ে গিয়েছে, শখ ছিল একটা নাতি হবে, এই ধরনের ইস্যুস। তো আলহামদুলিল্লাহ আমার তো এরকম প্রেফারেন্স নাই আর কি, বিকজ ফার্স্ট অফ অল এটা তো আল্লাহর পক্ষ থেকে একটা গিফট, আর সেকেন্ডলি আই থিঙ্ক দ্য রিওয়ার্ডস ফর হ্যাভিং আ ডটার ইজ হিউজ। কিরকম? আই থিঙ্ক আসিফ আপনি জানেনই যে মুসলিম হাদিসে এসছে, রাসূলুল্লাহ বলেছেন যে যে ব্যক্তি দুটি মেয়েকে তার দুটি কন্যা সন্তানকে ভালোভাবে মানে বড় করলো, সে আর আমি এমনভাবে, মানে সে আর আমি জান্নাতে এমনভাবেই থাকবো। এবং বিষয়টা এরকম করে তিনি দেখিয়েছিলেন হাদিসে, এটা বর্ণনা এসছে যে তার মানে তারা এতটাই কাছে থাকবেন যে রাসূলুল্লাহ এবং যে ব্যক্তি এই এভাবে তার কন্যা সন্তানকে মানে বড় করলেন। এবং আমরা এটাও জানি যে রাসূলুল্লাহ আসলে যেই সন্তানরা আসলে জীবিত ছিলেন বা পূর্ণ বয়স হয়েছে তারা সবাই কন্যা সন্তান, এবং তার তাদের মধ্যেও কিন্তু একটা বিউটিফুল রিলেশনশিপ আমরা প্রায় সময় দেখি। এক্স্যাক্টলি, অথচ খুব আশ্চর্যের বিষয় যে আমাদের দেশ যদিও মুসলিমরাই সংখ্যাগরিষ্ঠ, তারপরেও ইসলামিক এই টিচিংটা আমাদের মাঝে প্যাসড অন হচ্ছে না। আমরা প্রায়ই দেখা যায় যে ছেলে সন্তানের ইচ্ছাতে মানুষ মন খারাপ করছেন, সো মাচ সো আমি এরকমও পার্সোনালি দেখেছি যে কন্যা সন্তান হতে থাকলে তারা বারবার সন্তান নিচ্ছেন পুরুষ সন্তানের আশায়। এখন বারবার সন্তান নেওয়াতে আমার কোনো ইস্যু নেই, বারবার সন্তান নিতেই পারেন, বাবা আবার ওই পার্টিকুলার কাপলের নিজস্ব চয়েস, কিন্তু পয়েন্ট হচ্ছে যে অ্যাপ্রোচ, যে আমার পুরুষ সন্তান না হওয়া পর্যন্ত তারা সন্তুষ্ট হচ্ছেন না বা কন্যা সন্তানে তারা সন্তুষ্ট থাকতে পারছেন না, এটা খুব অ্যামেজিং। এবং এই হাদিসটা তুমি চাই এইমাত্র বললে, এটা শুনে তো মনে হয় যে একজন মানে এভাবে তো আর আমাদের চয়েস করা উচিত না বা পুরো প্রেফারেন্স থাকা উচিত না, এটা কেমন লাগে শুনতে, কিন্তু এই হাদিসে শুনে মনে হয় যে প্রত্যেক মুসলিমে তাহলে কন্যা সন্তানই চাওয়ার কথা, কারণ ইটস অ্যান অপরচুনিটি টু গো টু জান্নাহ, নট জাস্ট টু গো টু জান্নাহ বাট অলসো টু বি উইথ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এন্ড অলসো আমরা যদি অন্যদিকে চিন্তা করি যে আমরা সবাই যদি দোয়া করতে থাকি আমাদের সবার পুরুষ সন্তান হোক এবং আল্লাহ যদি সেই দোয়া কবুল করে ফেলেন, তাহলে সেই জেনারেশন আর কি হবে, দ্যাট উইল বি দ্য লাস্ট জেনারেশন আর কি। সো ইট আসলে খুবই সিলি অ্যান্ড শর্ট সাইটেড, একটা শর্ট সাইটেডও না আসলে, ইটস জাস্ট সিলি একটা দোয়া। এবং আমার মনে হয় এটা আমাদের ওই জাহিলিয়াতের পিরিয়ডের থেকেই আসছে, এবং এটা শুধু সন্তান যখন তারা কামনা করছেন সেই সময়ের কথা নয়, ইভেন যখন সন্তান বড় হচ্ছে, ধরো একটা ফ্যামিলিতে ছেলে সন্তান আছে মেয়ে সন্তান আছে, শুধুমাত্র গ্রামেগঞ্জেই নয় ইভেন শহরেও, আই এম শিওর যে দেয়ার লটস অফ স্টোরিজ মানুষ আমাদের বলতে হবে না, আমরা নিজেরাও জানি, যেখানে আমরা দেখি যে প্রচ্ছন্নভাবে একটা ডিসক্রিমিনেশন করাই হচ্ছে ছেলে এবং মেয়েদের মাঝে। আমরা তো ছোটোবেলায় মিনা কার্টুন দেখেছি, সেখানেও এই ব্যাপারটা খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে এটা আসলে এমন নয় যে আমাদের বাইরে থেকে শিখতে হয়, আমাদের ইসলামেও এই টিচিংটা দেওয়া আছে যে আসলে ছেলে আর মেয়ে সন্তানের মাঝে এইভাবে ডিফারেনশিয়েট করার কথা নয়। দেয়ার আর সাম ডিফারেন্সেস যেটা লিগালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছেন, যেখানে কোনো কোনো জায়গায় ছেলেকে মেয়ের চেয়ে প্রেফারেন্স দেওয়া হয়েছে, কোনো কোনো জায়গায় মেয়েকে ছেলের ওপরে প্রেফারেন্স দেওয়া হয়েছে, সেটার পেছনে ডিভাইন উইজডম বা হিকমা রয়েছে। কিন্তু ওই পার্টিকুলার জায়গাগুলো ছাড়া অন্য কোথাও কিন্তু ডিসক্রিমিনেট করার কথা না, এবং করা আমাদের জন্য একদমই উচিত হবে না। এবং এটার ফলে যেটা হয় যে সমাজে আমরা এখন যে দেখতে পাচ্ছি যে একটা অনাস্থা, যে মেয়েরা একটা মুসলিম সমাজেও নিজেদেরকে বঞ্চিত মনে করছেন, এটা আসলে হওয়ার কথা না। এবং এটার কারণেই কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় যেহেতু মুসলিম ফ্যামিলিতে জন্ম হওয়া একজন মানে মেয়ে সন্তান বা একজন মহিলা, তিনি যখন তার ফ্যামিলিতেই সে অ্যাপ্রিসিয়েশনটা পাচ্ছেন না, তখন কিন্তু অনেক সময় তার অ্যাঙ্গার বা ফ্রাস্ট্রেশন চলে আসছে ইসলামের উপর,
এবং তখন তাদের মধ্যে একটা অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্টস কাজ করে, থিংস লাইক ফর এক্সাম্পল হেজাব বা থিংস লাইক যেটা আপনি বলেছেন যে হ্যাঁ অনেক সময় রাইটসকে একটা সার্টেনভাবে আল্লাহর হিকমা অনুযায়ী ডিফারেন্টলি দেওয়া হয়েছে সিন্স ফর ডিফারেন্ট ক্রিয়েচার্স, এবং সেটাকে অনেক সময় অ্যান্টি উইমেন হিসেবে দেখা শুরু করেন। ইট আসছে কোথেকে যে শুরু থেকেই যে ল্যাক অফ অ্যাপ্রিসিয়েশন যেটা আসলে ইসলাম পুট অন দেম বা ইট ওয়াজ ডিউ অন দেম? সেটাই আমাদের সেটা ফানি থিং বলতে চাচ্ছিলাম যে আমাদের তখন টিভিতে মানুষ প্রচুর হিন্দি সিরিয়াল দেখে, তো আমার কিছু হিন্দি সিরিয়াল নাম শোনা হয়েছে, বিলিভ মি আমি এগুলো দেখি না কিন্তু নাম শোনা আছে। যেমন একটা নাম আছে যে কিউ কি সাস ভি কভি বহু থি, তাও মনে হয় বাংলাদেশে এই জিনিস এই কনসেপ্টটাকে আমরা আরো আরো একটু মানে স্প্রেড করে বলতে পারি যে কিউ কি মা ভি কভি ডটার থি, বা মানে কন্যা ছিল বাও এক সময় মেয়ে ছিল। কেউ জানি আমাদের দেশে এই ব্যাপারটা হয়েছে যে মারাও বা আমাদের এল্ডার মহিলারা যারা আছে, তুমি নানীদের কথাও বলেছ যে গ্র্যান্ড মাদার যারা আছেন তারা সবাই মিলে কেউ জানি পুত্র সন্তান কামনা করার চেষ্টা করে। তাদের এরকম একটা ভুল ধারণা রয়েছে যে পুত্র সন্তান আসলে বেসিকলি তাদের পারিবারিক যে রুটি রোজগার এটা আলটিমেটলি এটাতে হেল্প হবে আর কি। এভাবে চিন্তা করা ঠিক নয়, কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য রিস্ক বা আমাদের যে রোজগার বা প্রভিশনস এগুলো আল্লাহর কাছ থেকে আসে। যেমনটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তুমি একটু উল্লেখ করলে যে যে ব্যক্তি দুইটি কন্যা সন্তানকে ঠিকমতো ব্রিং আপ করবেন, ঠিকমতো লালন পালন করবেন, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে জান্নাতে একই সাথে থাকবেন। এ থেকে আমরা এটা বুঝতে পাই যে যেহেতু আখিরাতে তারা বা এই কাপল বা এই প্যারেন্টস প্রচুর কল্যাণ লাভ করবেন, জান্নাতের মতো পুরস্কারের আশা তাদের দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমরা এটাও বুঝতে পাই যে দুনিয়াতেও তাদের রিস্কের বা প্রভিশনের বা রুটি রোজগারের ব্যবস্থা আল্লাহ করেই দিবেন। এবং এটা আমাদের এক্সপিরিয়েন্সও বলে, এমন তো নয় যে আমাদের দেশে যেই পরিবারে মেয়ে সন্তান রয়েছে তারা শুধু সাফার করছে এবং পুত্র সন্তান থাকলেই সেই পরিবার আসলে সনই সনই উন্নতি করছে, ব্যাপারটা মোটেই এরকম নয়। তারপরে ওটা কালচারালি সোশ্যালি আমাদের সে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এটা এখন থেকে চেঞ্জ হওয়া দরকার। এবং অ্যাসপায়ারিং ফিল্ম মেকার্স বা অ্যাসপায়ারিং যারা নাটক প্রডিউস করছেন, যারা অলরেডি ইন্টারেস্টেড কিউ কি মা ভি কভি ডটার থ্রি প্রডিউস করতে, প্লিজ কন্ট্যাক্ট আসিফ ভাই অ্যান্ড উইল হ্যাভ এন এক্সাইটিং সিরিজ। রাইট, আমি ওখানে কি রোল প্লে করবো এটা চিন্তা করছি এই সিরিয়ালের মধ্যে। আপনি বিয়ে করিয়ে দেবেন আর কি, এছাড়া উপায় কি? রমাদান।